ইস্ট বেঙ্গলের সমস্যা সমাধানের জন্য বহু সমর্থক ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে জমায়েত করল। বহু সমর্থক পুলিশের কাছে মার খেলো, বহু সমর্থক পুলিশের কাছে অ্যারেস্টও হলো। আদেও কি ইস্ট বেঙ্গল ক্লাবে কোনো সমাধান বেরিয়ে আসলো? আদেও কি ইস্ট বেঙ্গল ক্লাব এই মরশুমে আইএসএল খেলতে পারবে? এবং কিন্তু জানাবো আইএসএলের বিভিন্ন বড় বড় ক্লাবের ট্রান্সফার আপডেট, যা তোমাদের অবাক করে দেবে। নমস্কার বন্ধুরা, আমি জয় শুরু করছি আজকের আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড। আজকে এরকমই বেশ কিছু বড় আপডেট রয়েছে যা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই কিন্তু আমি চলে আসছি এসসি ইস্ট বেঙ্গলের কথায়। দেখো, বর্তমানে তোমরা সবাই জানো যে এসসি ইস্ট বেঙ্গলের কোনো রকম সমাধান হয়নি, আর এই কারণে কিন্তু এসসি ইস্ট বেঙ্গল পরবর্তী মরশুমে বা এই মরশুমে আইএসএল খেলতে পারবে কি না এটাও কিন্তু নিশ্চিত নয়। আর এই যেহেতু নিশ্চিত নয়, সেইহেতু বহু ইস্ট বেঙ্গল সমর্থক কিন্তু কালকে ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে একটা শান্তিপূর্ণ বিক্ষোভ করে, যেখানে তাদের দাবি ছিল যে ক্লাবকর্তারা ইনভেস্টরদের যে চুক্তিপত্র তাতে সই করা হোক এবং ইস্ট বেঙ্গল ক্লাবকে আইএসএল খেলার জন্য এগিয়ে নিয়ে যাওয়া হোক এবং ভালো একটা সুন্দর টিম বানানো হোক। এবং এই বিক্ষোভে, এই শান্তিপূর্ণ বিক্ষোভে কিন্তু বহু ইস্ট বেঙ্গল সমর্থক অংশ নিয়েছিল, এবং সেখানে কিন্তু দেখা যায় যে ক্লাবের বেশ কি মানে ইস্ট বেঙ্গল ক্লাবেরই কিছু সমর্থক যারা ছিল, এই যারা বিক্ষোভ করছিল, যেসব সমর্থকরা তাদের বিরোধিতা করছিল। যখন কালকে দেখা গেছে, বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, কিছু ফটোতে দেখা গেছে, আমি কিছু শেয়ার করবো এইসব জায়গায় সাইডে ক্লিপগুলো, তো সেখানে তোমরা দেখতে পাবে যে বেশ কিছু সমর্থকদের যখন রিপোর্টার জিজ্ঞেস করছে কেন তোমরা বিক্ষোভ করছো, কী কারণে তোমরা করছো, তখন কিন্তু বেশ কিছু সাধারণ মানুষই, মানে তারা কলকাতা পুলিশও নয় বা তারা কোনো অন্য কিছু আইডেন্টি প্রুফও নেই, তারা কিন্তু ধাক্কা মেরে রিপোর্টারকে এবং সমর্থকদের সরিয়ে দেয়। কোনো তারা বলে যে এখানে কোনো এসব হবে না, তোমরা ফেটে যাও এখান থেকে, সোজা কথা। তো এখানে বোঝাই যাচ্ছে যে ক্লাবের এক গোষ্ঠী কিন্তু আরেক গোষ্ঠীকে এগোতে দিচ্ছে না, এটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। কিন্তু দেখো, এখানে যদি কোনো সমাধান না বেরিয়ে আসে, সেই বিক্ষোভ কর্মকারীদের মানে যারা ইস্ট বেঙ্গল সমর্থক, হ্যাঁ, তাদের সাথে যদি ক্লাবকর্তারা, বর্তমান ক্লাবকর্তারা না বসে কোনো যদি মানে আলোচনাই না করে, তাহলে জিনিসটা সমাধান হবে কী করে? তাহলে ইস্ট বেঙ্গলের মতন কলকাতার এত প্রাচীন একটা ক্লাব বা এটিকে মোহনবাগানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, তারা কি হারিয়ে যাবে? আইএসএল কি তাহলে খেলবে না? কি হচ্ছে মানে এই জিনিসটা কিন্তু সত্যি কিন্তু খুবই খারাপ বিষয়। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আরও একটা কথা বলতে চাই, বহু সমর্থক কিন্তু কলকাতা পুলিশের কাছে কালকে অ্যারেস্টও হয়েছে, আর এই অ্যারেস্ট করার পেছনে বলাই যায়, বুঝতেই পারছো কাদের হাত আছে। যাই হোক, আমি এতটা ভেতরে যেতে চাইছি না, আমি চাইছি একমাত্র ইস্ট বেঙ্গল ক্লাবের সমাধান। আমি চাইছি একমাত্র ইস্ট বেঙ্গল ক্লাব আইএসএল খেলুক, কারণ ইস্ট বেঙ্গল বা মোহনবাগান কোনো কারণে যদি অংশ না নেয় আইএসএলে, তাহলে আইএসএলের কোনো দাম নেই, সোজা কথা। ইন্ডিয়ান ফুটবলের কোনো দাম নেই। এই দুটো ক্লাব আমাদের ঐতিহ্য, আমাদের ভালোবাসা, আমাদের আবেগ, এই দুটো ক্লাবকে রাখতেই হবে। যারা বাধা দেওয়ার সৃষ্টি করছে তারা যেন সরে যায়। যাই হোক, তোমাদের মতামত তোমরা অবশ্যই জানিও। এবার চলে আসি কুশল দাসের কথায়। এআইএফএফ এর জেনারেল সেক্রেটারি কুশল দাস কিন্তু বলেছে, আমি অত্যন্ত দুঃখিত ইস্ট বেঙ্গলের এরকম অবস্থা দেখে, কারণ ইস্ট বেঙ্গলের বহু সমর্থক কালকে আঘাত পেয়েছে, এবং তিনি জানিয়েছেন এআইএফএফ এই বিষয়ে কিছুই করতে পারবে না, কারণ এটা ইস্ট বেঙ্গলের ব্যক্তিগত ঘরোয়া বিষয়। কিন্তু ইস্ট বেঙ্গল যদি চায় সমাধানটা করে, খুব তাড়াতাড়ি কিন্তু ট্রান্সফার মার্কেটে নেমে ভালো প্লেয়ার কিন্তু তুলে নিতে পারে, এটা কিন্তু জানালো কুশল দাস, এআইএফএফ এর জেনারেল সেক্রেটারি। এবার তোমাদের আমি জানিয়ে দিই, এআইএফএফ ম্যানসের উদ্দীমান ফুটবল প্লেয়ার 2020-21 কারা হলো। এআইএফএফ ম্যানস উদ্দীমান ফুটবল প্লেয়ার 2020-21 প্রথম পুরস্কারটা পেলে কিন্তু সন্দেশ জিঙ্গান, এটিকে মোহনবাগানের ফুটবল প্লেয়ার, আরও এক ফুটবল প্লেয়ার কিন্তু সুরেশ সিং। এবার যদি আমি ওম্যান্সের কথায় আসি, এআইএফএফ ওম্যান্স উদ্দীমান ফুটবল প্লেয়ার, তাহলে কিন্তু হলেন বালা দেবী, যে বাইরে রেঞ্জার এফসিতে খেলছে, এবং তারপরে কিন্তু হলেন মনীষা। তো এই দুজন কিন্তু হলো ওম্যান্সের মানে বেস্ট ফুটবল প্লেয়ার বলা যায় বা উদ্দীমান ফুটবল প্লেয়ার, আর এআইএফএফ ম্যান্সের কিন্তু এরা দুজন। তো অনেক শুভেচ্ছা তাদের, তারা আরও খেলা করে সুন্দরভাবে ফুটবল খেলে এগিয়ে নিয়ে যাক। এবার চলে আসি ট্রান্সফার যে নিউজে, একটা কনফার্ম, একটা ভালো ট্রান্সফার নিউজ যেটা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে কেরালা ব্লাস্টারের ট্রান্সফার নিউজ। প্লেয়ারটির নাম কিন্তু অ্যান্ড্রিয়ান
লুনা, অ্যান্ড্রিয়ান লুনা কিন্তু একজন উরুগুয়েন ফুটবল প্লেয়ার, যে উরুগুয়ের অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 20 হয়ে অসাধারণভাবে খেলেছে। কিন্তু বর্তমানে তিনি যে এ লিগে খেলছে, অস্ট্রেলিয়ার এ লিগে, এবং যেই ক্লাবটায় খেলছে সেখানে কিন্তু 40টা ম্যাচ খেলে, 39টা ম্যাচ খেলে 40খানা কিন্তু গোল করেছে। মানে ভাবতে পারছো গোল সংখ্যা কিরকম? এবং এই ফুটবল প্লেয়ারটি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডারে খেলে থাকে, মানে বুঝতেই পারছো অসাধারণ ফুটবল প্লেয়ার। এবং অ্যান্ড্রিয়ান লুনা সাথে কিন্তু ডিল ফাইনাল হয়ে গেছে তোমার কেরালা ব্লাস্টারে। যদি কেরালা ব্লাস্টারে এবার এসে এরকম পারফরমেন্স দিতে পারে তাহলে তো বলা যায় কেরালা ব্লাস্টারের অসাধারণ একটা ব্যাপার। যাই হোক, এবার চলে আসছি কিন্তু আরও একটি আপডেটে, তার নাম কিন্তু অঙ্কিত যাদব। অঙ্কিত যাদব জানো জামশেদপুরের ফুটবল প্লেয়ার, ইন্ডিয়ান অ্যারোস থেকে উঠে আসে এই ফুটবল প্লেয়ারটি, এবং ফরওয়ার্ড পজিশানে খেলে। এই ইন্ডিয়ান ফুটবল প্লেয়ার যারা ফরওয়ার্ড পজিশানে খেলে তাদেরকে আমি খুব সাপোর্ট করি, কারণ ফরওয়ার্ড ভালো ফুটবল প্লেয়ার খুবই কম আছে আমাদের ইন্ডিয়াতে। তো এই অঙ্কিত যাদব কিন্তু এবার জামশেদপুর থেকে যাচ্ছে হায়দ্রাবাদে। আমি আশা করব জামশেদপুরে যেরকমভাবে মোটামুটি জায়গা পেয়েছিল ফার্স্ট ইলেভেনে, যদি অঙ্কিতকে ফার্স্ট ইলেভেনে বরাবরইভাবে হায়দ্রাবাদে জায়গা দেওয়া হয় তাহলে কিন্তু তার উন্নতি হবে বলাই যাচ্ছে। আর হায়দ্রাবাদে ভালো ভালো প্লেয়ার আছে, ওকবেচি আছে, এডু আছে, তাছাড়াও নতুন অনেক ফুটবল প্লেয়ারকে নেওয়া হয়েছে, অসাধারণ একটা ব্যাপার হবে। আর এবার চলে আসছি এফসি গোয়ার আরেকটি ফুটবল প্লেয়ারের কথায়। এফসি গোয়ার আগের বছরের ফুটবল প্লেয়ার, তা এক বছর তার আগের বছর, কোড়ো, হ্যাঁ কোড়োকে তো তোমরা সবাই চেনো, কোড়ো অসাধারণ ফুটবল প্লেয়ার। কিন্তু কোড়ো এফসি গোয়া ছেড়ে তার নিজের দেশে চলে যায়, কিন্তু কোড়োকে নাকি আবার ফেরানো হচ্ছে মুম্বাই সিটি এফসিতে। তো দেখা যাক যদি কোড়ো মুম্বাই সিটি এফসিতে ফেরে তাহলে কেমন হবে মুম্বাই সিটি এফসি, এটাই কিন্তু দেখার বিষয়। তো আজকের মতন ভিডিও এতটুকুই, ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলাও, টাটা।